हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल लाभ अंगजोन। आमादेर लाभ अंगजोन परिवारे तोमादेर सबाई के स्वागत। आज के आबार चले एसेछि एकटा नतून ब्लग निये। आज के अफिसेर काज छाड़ा खूब एकटा काजकर्म बेशी नेई। कल के सान्डे छिलो, काजकर्म खूब बेशी छिलो, सेइजन्य ब्लग करते पारिनि। आशा करि ब्लगटा तोमादेर भालो लागबे। भालो लागले आमादेर चैनलटाके लाइक करो, सबस्क्राइब करो, शेयर करो। এখন বাজে 11:30। মোটামুটি অফিসের ফার্স্ট ফেজের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড ফেজে আজকে বৃষ্টির দিন কিছু সংসারের কাজকর্ম করব। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। সকাল থেকেই আজকে বৃষ্টি পড়ছে, দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, রোদ ওঠেনি। সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। যাই হোক, বাড়ির বাইরে বেরোনোর কিছু নেই আজকে। আজকে যা কিছু অ্যাক্টিভিটিস সব ঘরের মধ্যে। বৃষ্টিতে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো তো? আজকে আমাদের খিচুড়ি রান্না হবে, আর আজকের খিচুড়িটা আমি রান্না করব। তার আগে তনয়া কফিকে আজকে দাঁত মাজাবে, সেই ভিডিওটাও তোমাদের দেখাচ্ছি। রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি, এবার আমাকে আবার একটু মাপ করে রান্না করতে হয়, এই জন্য ওজন যন্ত্রটা নিয়েছি। প্রথমে অন করব এটা, দেখছি আমি 150 গ্রাম মতো চাল নেব। 0 করে নিলাম, টিয়ার করে। গোবিন্দভোগ চাল এটা, হ্যাঁ হয়ে গেছে 160 গ্রাম হয়েছে। আর এর অর্ধেক ডাল নিতে হবে। চালটা এখানে ঢেলে দিলাম, এটা একটু ভিজিয়ে রাখবো। হ্যাঁ, এটা মুগ ডাল, সোনা মুগ ডাল আমি নিয়ে এসেছি। এটা নিলাম হচ্ছে 75 গ্রাম। দেখি ডালটা আবার ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপর রান্নাটা আজকে শুরু করব। এ দেখো চলে এসেছি রান্নাঘরে, চিমনি জ্বলছে, সব জিনিস প্রিপেয়ার করে নিয়েছি। এবার দেখাচ্ছি কি কিভাবে রান্নাটা করব। এ দেখো জলটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি, চালের জলটা। ডালটা এখানে রেখেছি, ডালটা ভাজবো, তাওয়াটা গরম করতে দিয়েছি। জলটা আগেই বলেছিলাম তোমাদের ভিজিয়ে রেখেছি। একটুখানি মোটা মোটা করে আলু ভাজা কেটে, আলু কেটে রেখেছি, আলু ভাজা বানাবো। পেঁয়াজ কাটা আছে ডিম ভাজা বানানোর জন্যে, টমেটো, লঙ্কা, হলুদ, এখানে একটু কাঁচা লঙ্কা, তেজপাতা আর শুকনো লঙ্কা রেখেছি, একটু হিং দিলে ভালো লাগে, গোটা জিরে আর একটু কড়াইশুঁটি দেবো। চলো রান্নাটা তাহলে শুরু করা যাক। যে তাওয়াটা গরম হয়ে গেছে, এবার তাওয়াটাতে এই ডালটা দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। একটু অল্প করে ডালটা ভেজে নিলে টেস্টটা ভালো হবে। দেখো খিচুড়ির জলটা গরম হচ্ছে, গরম দিয়েছি, পরে চালটা ভেজানো আছে, চালটা পরে দেবো। তো এর মধ্যে অল্প একটু আমি একটু অন্য প্রসেসে রান্না করি, আমি একটু অল্প হলুদ এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই। আর এই আলু ভাজা যে বানাবো সেখানেও ম্যারিনেট করে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য একটু হলুদ তো দিতে হবে, আলু ভাজা করতে গেলে নাহলে ভালো লাগবে না। তো একটু অল্প একটু হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করব। আলু ভাজাটাতে অল্প একটুখানি একদম অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে এবারে এরম করে ম্যারিনেট করে নিতে হবে। আমি এরকমভাবে করি আর কি, অনেকে অনেক প্রসেসে করে, আমি এভাবে করি। ডালটাও মোটামুটি দেখো ভেজে ফেলেইছি, তাও একটু ডালটা নাড়াতে হবে নাহলে পুড়ে যাবে, পুড়ে গেলে আমার ভালো লাগবে না খেতে। হালকা ভাজতে হবে, গ্যাসের সিমটা লোতে দিয়ে ভাজি আমি। এবারে জলটা ফুটছে, এটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। হ্যাঁ, এই কুকিং চ্যানেলের মতো করে বলছি, অ্যাকচুয়ালি রান্না করছি সেটা আনন্দ, সেই জন্যই কুকিং চ্যানেলের মতো করে বলছি, আর কিছু না। এ দেখো জলটা ফুটছে, অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতো। হ্যাঁ, এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো লো করে। চাল দেওয়া হয়ে গেছে, এদিকে চাল দিয়ে দিয়েছি, চালটা ফুটবে, জলটা গরম হচ্ছে। এদিকে আমার ডাল ডালটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি তুলে রাখবো। তুলে রেখে এটার মধ্যেই আমি
বাকি মশলাটা তৈরি করব খিচুড়ির জন্য। তোমাদের একটা জিনিস দেখাইনি, এখানে আদাও বেটে রেখেছি হামালদিস্তে। মশলাটা রেডি হয়ে গেছে, তার সাথে ডালটা মিশিয়ে ফেলেছি, এবার একটু জল দিতে হবে এটাতে। জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এটা ঢাকা দিতে হবে, তাহলে ডালটা এখানে সেদ্ধ হয়ে যাবে, এখানে চালটা সেদ্ধ হচ্ছে, তারপর মিক্স করব। দেখতেই পেলে অরিন্দম খিচুড়ি করছে, মাঝে মাঝে বেশ ভালোই লাগে বলো। রোজ আমরা মেয়েরা রান্না করি, আমাদের শ্বশুর শাশুড়ি বলো, স্বামী বলো, সন্তান বলো, তাদেরকে নিজের হাতে খেতে দিতে আমার তো খুব ভালো লাগে। তো মাঝে মাঝে এইটুকু একটু কেয়ার আমরা চাই বলো, সেই জন্যই আজকে অরিন্দম মাঝে মাঝেই করে, আমাদের দুজনের এরকমই ব্যাপার জানো তো। তোমরা তো দেখোই, দেখতেই থাকো আমাদের ব্লগগুলোতে, দেখেইছো। আমার হয়তো কোনো দিন রান্না করতে ইচ্ছে হলো না, অরিন্দমকে বললাম তুমি করে দাও, বা ওর হয়তো কিছু স্পেশাল রাঁধার ইচ্ছে হলো, করে দিল। তো আজকে তো বর্ষার দিনে অরিন্দমের হাতের গরম গরম খিচুড়ি খাবই আমি। সে এখন সেজন্য কফির খাবারটা মেখে নিচ্ছি, কফির চিকেনটা মেখে নিচ্ছি। ওর চিকেনে তোমার গাজর, পেঁপে সবই দিই, বিনস, মানে সমস্ত ভেজিটেবিলই দিই যা ওদের খাওয়া উচিত আর কি, যেগুলো উচিত নয় সেগুলো দিই না। এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, আবার তারপর তোমাদের সাথে কথা বলছি আমি খেতে খেতে। ততক্ষণ তোমরা অরিন্দমের রান্নাটা দেখো। ডালটাও ফুটে গেছে এর মধ্যে, এবার ডালটা চালের সাথে দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে খিচুড়ি ফুটছে, আর এদিকে আমি তেল বসিয়েছি আলুটা ভাজবো বলে, তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, ওই পাত্রটাই ইউজ করে নিয়েছি, একটু জল ছিল বোধ হয় ওই জন্য ছেটকাচ্ছি। এবার আলুগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। নুনটা পরে দিয়েছিলাম, এটা একটু অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করতে হবে। চন্দ্রমুখী আলু হলে ভালো হয়, নাহলে সেদ্ধ হতে সময় লাগে আলু। তনা খেয়ে বলবে কিরকম খেতে হয়েছে। তনা বলেছিল ডিম ডিম ভাজা খাবে, দুটো ডিম ফাটিয়ে নিই। পেঁয়াজটা আগেই কেটে রাখা ছিল, এটা একটু ফেটিয়ে রাখি। এদিকে আলু ভাজা ঢাকা দিয়ে দিয়েছি, দেখো একটু সেদ্ধতে সময় লাগবে তো, আর ওদিকে খিচুড়ি হচ্ছে। মোটামুটি আলু ভাজা রেডি, এটা নামিয়ে নিই, তারপর এটাতেই হবে ডিমের অমলেট। আলু ভাজা দেখতেই পাচ্ছ নামিয়ে ফেলেছি, এবার তেল অল্প আছে এটার মধ্যে, এটাতেই অমলেটটা বানাতে দেবো। এদিকে মোটামুটি খিচুড়িটাও রেডি হয়ে এসছে, এবার একটু এটাতে ঘি আর গরম মশলাটা দিয়ে দেবো, এটা দিলে ভালো লাগে। অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম গন্ধের জন্য, আর এই একটুখানি ঘি, ঘিটাকে একটু নাড়িয়ে দিলাম। আমি অমলেটটা এরকম একটু ঢাকা দিয়ে বানাই, তোমরা বানিয়ে চেষ্টা করে দেখো কিরম লাগে, ভালো লাগবে, খারাপ লাগবে না। খেতে বসে গেছি, তোমরা দেখলেই অরিন্দম খিচুড়ি করেছে, তার সাথে ডিম ভাজা করেছে, আলু ভাজা করেছে।
চলো খেয়ে দেখি কেমন হয়েছে। আলু ভাজা দিয়ে খাচ্ছি, খুব ভালো হয়েছে। সাথে একটু আচারও নিয়েছি, দেখো আমের মিষ্টি আচার। আর এই যে আমার সোনামণিও বসে গেছে পাশে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়িটাকে আর কথা বলতে বলতে ঠান্ডা করব না। আমাদের এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা আমাদের ভিডিওকে ভিউ করছো, পছন্দ করছো এবং আমাদের চ্যানেলে প্রথম এসেছো, তাদের সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করলাম। তাহলে আজকের মতো বৃষ্টিমুখর দিনে টাটা।